নির্মাণ সামগ্রীর দাম এবং ওজনে কারচুপি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া নির্মাণ সামগ্রীর দাম স্থিতিশীল করতে কাজ চলছে বলেও জানান তিনি। নির্মাণ সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের সাথে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে রডসহ নির্মাণ সামগ্রীর দাম অস্বাভাবিক বৃদ্ধিতে বিপাকে আছেন জানিয়ে দর নির্ধারণ করে দেওয়ার দাবি জানান ঠিকাদাররা। ম্যানুফ্যাকচারাররা জিনিসপত্রের দাম বাড়ার কারণে হঠাৎ করে তারা দাম বাড়িয়ে দেয় বা একদিনের ব্যবধানে 2,000, 5,000, 6,000 এমনকি 10,000 টাকা পার টনে দাম বেড়ে যায়। এটা খুবই বিপজ্জনক একটা অ্যালার্মিং সিচুয়েশন। খুচরা ব্যবসায়ীরা জানান মিল মালিক এবং খুচরা ব্যবসায়ীদের মাঝে মধ্যস্বত্ব ভোগীদের কারসাজিতে নির্মাণ সামগ্রীর দাম বাড়ছে। সব সময় সব মিলাররা ওদের যে সেলিং প্রাইসটা তাদের এসওতে তাদের মানি রিসিটে উল্লেখ করে, রিয়েল টাইম প্রাইস আসলে সেটা না, রিয়েল টাইম প্রাইস ইজ লিটল মোর দ্যান দ্যাট। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান নির্মাণ সামগ্রীর দাম স্থিতিশীল রাখতে অসৎ ব্যবসায়ীদের চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার কাজ চলছে। যে জিনিসটা হলো এখানে ম্যানিপুলেট হচ্ছে, ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য প্রাইসটাকে কম রাখা হচ্ছে, তার কস্টটা কত সেটি সে কতটুকু শো করলো আসলে প্রকৃত কত সেটা এখন কিন্তু আপনার খুব বেশি জানা কঠিন না। তাই এই ক্ষেত্রে যদি এই ধরনের কিছু থাকে সেই জিনিসগুলো আমরা ব্রেক করে দেব। নির্মাণ সামগ্রীর দাম দ্রুত স্থিতিশীল হবে বলেও আশ্বস্ত করেন তিনি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।